এই ম্যাটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 1 মাইনাস কস এক্স আছে, এক্স টেন্স টু পাই বাই 2 আছে, অ্যান্ড এখানে বলা আছে পাই বাই 2 মাইনাস এক্স হোল স্কোয়ার। সো নর্মালি আমরা যেটা করি সেটা হচ্ছে এক্স এর মান পাই বাই 2 প্লাস এইচ ধরে নেই। বাট এই জায়গাটায় আমরা যেটা করব সহজ করার জন্য, ওইভাবে করলেও হবে, সহজ করার জন্য আমরা ধরে নিব লেটস সে পাই বাই 2 মানে এই পুরোটা জিনিস হচ্ছে এইচ, ম্যাথ সহজ করার জন্য। সো আমরা ধরে নিচ্ছি লেট পাই বাই 2 মাইনাস এক্স এর মান হচ্ছে এইচ। তাহলে যেহেতু দেয়া আছে এক্স এর মান পাই বাই 2, যেহেতু এক্স এর মান পাই বাই 2 এর কাছাকাছি, তাহলে এক্স এর মান যদি পাই বাই 2 হয় তাহলে পাই বাই 2 থেকে পাই বাই 2 বিয়োগ করলে 0 আসে। সো আমরা বলতে পারবো সুতরাং এইচ এর মানটা 0। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারবো ভাইয়া এইচ এর মানটা হচ্ছে 0। ওকে, সো এইচ এর মানটা হচ্ছে 0। এখন যেখানে যেখানে এক্স আছে ওই মানগুলোকে জাস্ট আমরা কি করব, এই যে রিপ্লেস করে ফেলবো। তাহলে আমরা এখন লিখতে পারি নাও লিমিট, লিমিটটাকে তো চেঞ্জ করে ফেললাম যে এইচ টেন্স টু 0। সো আমি আর এক্স রাখতে চাচ্ছি না, কোনো জায়গায় এক্স রাখবো না। তাহলে আমি লিখতে পারি নিচে লেখা যায় কত, পাই বাই 2 মাইনাস এক্সকে আমি এইচ লিখতে পারি। সো এইচ স্কোয়ার উপরে কি লেখা যায়, 1 মাইনাস সাইন এক্স। এক্সের জায়গায় আমরা লিখতে পারবো, এক্সকে যদি তুমি ওই পাশে নিয়ে যাও তাহলে প্লাস এক্স হয়ে যায়, এইচটাকে পাশে নিয়ে আসলে মাইনাস এইচ হয়ে যাবে। সো শুধু এক্সকে লেখা যাবে পাই বাই 2 মাইনাস এইচ। আমি লিখতে পারবো পাই বাই 2 মাইনাস এইচ। এখন এটাকে আমরা লিখি আবার লিমিট এইচ টেন্স টু 0, এটা হচ্ছে এইচ স্কোয়ার থাকুক 1 মাইনাস, আচ্ছা সাইন পাই বাই 2 এর সহগ 1 বেজোর, যার কারণে সাইনটা হয়ে যাবে কস, এবং এটা যেহেতু ফার্স্ট কোয়াড্রেন্টে পজিটিভ সো এটা হয়ে যাবে 1 মাইনাস কস অফ এইচ। আর 1 মাইনাস কস 2 থিটার ফর্মুলা আমরা জানি, এইচ এর মান যদি 0 এর কাছাকাছি হয় তাহলে আমরা 1 মাইনাস কস 2 এক্স এর ফর্মুলা জানি 2 সাইন স্কোয়ার এইচ বাই 2, আর নিচে আমাদের আছে এইচ স্কোয়ার। এটাকে কী লেখা যায়, আমরা এটাকে লিখতে পারি লিমিট এইচ টেন্স টু 0, 2টাকে বাইরে নিয়ে আসি, 2টা ভেতরে রাখা দরকার নেই, 2টাকে আমি বাইরে লিখি ইন্টু সাইন এইচ বাই 2। সো এটাকে আমি লিখি সাইন অফ এইচ বাই 2, নিচে আছে এইচ স্কোয়ার, আমি নিচেও লিখি এইচ বাই 2। এরপর আমি চেষ্টা করি সেটা হচ্ছে পুরো জিনিসটাকে স্কোয়ার করে দিতে, এতে আমাদের সাইন স্কোয়ার এইচ বাই 2 যা ছিল তাই রয়ে গেল, 2টা তো স্কোয়ারের বাইরে কোনো সমস্যা নেই, এইচ স্কোয়ারটা দেখো এইচ এইচ স্কোয়ার কিন্তু আছে অলরেডি, এক্সট্রা লিখেছো তুমি 1 বাই 2 স্কোয়ার এক্সট্রা লিখেছো, মানে 1 বাই 4 এক্সট্রা লিখেছো, এটার জন্য তুমি এখানে বাইরে 1 বাই 4 লিখে দাও, তাহলে ব্যালেন্স হয়ে গেল। ওকে, এখন তুমি এইচ বাই 2 এইচ বাই 2 এখানেও এইচ বাই 2 টেন্স টু 0 থাকা লাগবে, তাহলে পুরোটাকে 1 লেখা যাবে, সাইন সাইন এক্স বাই এক্সের ফর্মুলা 1। সো এইচ টেন্স টু 0 যা কথা তুমি এখানে এটাকে লিখতে পারো এইচ বাই 2 টেন্স টু 0, কারণ 0 কে যত দিয়ে গুণ করো না কেন হাফ দিয়ে গুণ করলেও সেটা 0ই থাকবে, এইচ এর মান যদি 0 কাছাকাছি হয় এটাকে হাফ দিয়ে গুণ করলে সেটাও 0-র কাছাকাছিই থাকবে। ওকে, চেঞ্জ হবে না। তাহলে আমরা বলতে পারি যে পুরোটার মান হচ্ছে ভাইয়া আমাদের 2 ইন্টু 1 স্কোয়ার ইন্টু 1 বাই 4, 2 দিয়ে 4 কে কাটলে 2, সো আমরা বলতে পারি আমাদের অ্যাকচুয়াল অ্যান্সার হচ্ছে হাফ, এটা হচ্ছে আমাদের। তো আশা করি আমরা সবাই এতটা বুঝতে পেরেছি, ধন্যবাদ সবাইকে।